অনুভৱ কৰিছে? মই এইটো বহুত ভাল লাগিল আজি। এই টাইকণ্ডো এছ'চিয়েশ্যন বুলি পেলাই তেনেকুৱা নাছিলে, আমি এনে টাইকাণ্ডো খেলিছিলোঁ আৰু খৈৰাবাৰীৰ জন্মদাতা আমি সঞ্জীৱ আছিলে, সঞ্জীৱতে বহুত পিছত, তাৰ আগতে আমাৰ দিলীপ তেখেতৰ নেতৃত্বত খৈৰাবাৰীৰ কেইজনমান ল'ৰাক লৈ পেলাই আমি জন্ম দিছিলোঁ। আজিও যে এই সুদীৰ্ঘ 30 বছৰ পিছতো যে এইটো জন্ম দিয়াটো যে জীয়াই আছে, যিসকল ব্যক্তিয়ে টাইকাণ্ডোৰ হৈ খৈৰাবাৰীত লাগি লাগি এইটো পৰ্যায়লৈকে আজি দেখা পালোঁ, বহু ল'ৰা ছোৱালীক নেশ্যনেল লেভেললৈকে নিবলৈ সক্ষম হৈছে। ইয়াৰ বাবে মই খৈৰাবাৰী টাইকাণ্ডো একাডেমীৰ বিষয়ববীয়া কোচ যিসকল লাগি থাকে তেখেতসকলক মই একদম মোৰ অন্তৰৰ পৰা তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আশা কৰিছোঁ যিখিনি ল'ৰা ছোৱালীয়ে আজি দেখা পালোঁ ৰেড ওৱান বেলৰ কাৰণে যি এক্সাম, ইয়াত যথেষ্ট পাৰ্টিচিপেণ্টছ আহিছে, সারা বিটিসির পরাই আইছে, গতিকে মই আশা করছো এইকেজনও যাতে বেল্টু লই ফেলে আমার এই অঞ্চলত আর টাইকোয়ান্ডোর প্রসার তো যাতে বেশি বহল করব পারে এইটুকে কামনা করছি। থ্যাংক ইউ। খৈৰাবাৰী টাইকোয়ান্ডো একাডেমি যেহেতু আজি কালার কারণে বেল্টর কারণে প্রোগ্রাম করে উপস্থিত থাকি, আপনি কি অনুভব করছেন? হয়, সদৌ অসম টাইকোয়ান্ডো সন্থার নির্দেশ অনুযায়ী আৰু তেখেতসকলে আমার অসমৰ বিভিন্ন জিলাত রেড ওয়ান যেটা কালার বেল্ট আছে অনুষ্ঠিত করে আহিছে। আর আমার এই অঞ্চলের এইবেলি বিটিআরর ক্ষেত্র আপনার ওদালগুড়ি জিলাখনক সিলেকশন করা হয়েছে আর ওদালগুড়ি জিলাত আমার ওদালগুড়ি জিলা টাইকোয়ান্ডো সন্থার আপনার তত্ত্বাবধানত খৈৰাবাৰীত আজি রকেন কছাৰীর নেতৃত্বতে তেওঁৰ একাডেমিখনত আজি আমার সদৌ অসম টাইকোয়ান্ডো সন্থার রেড ওয়ান বেল্টটি অনুষ্ঠিত করা হয়েছে, যত এক্সামিনার হিসাবে আমার তামুলপুর জেলার বিহুরাম বড়ো, যে থার্ড ডান ব্ল্যাক বেল্ট ন্যাশনাল রেফি, অ্যাপয়েন্ট করা হয়েছে। আপনার চিরাং জেলার রিংসার বসুমতারী সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট ন্যাশনাল রেফি, অ্যাসিস্টেন্ট এক্সামিনার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল। আর রকেন কছাৰী আমার ওদালগুড়ি জেলার সেক্রেটারি ন্যাশনাল রেফি সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট, পঞ্জক হিসাবে নিযুক্তি দিয়ে আজির এই অনুষ্ঠানটি যেটা বেল্ট আছে বেল্ট সেরিমনিটো বেল প্রমোশন টেস্টও অনুষ্ঠিত করা হয়েছে। সো আমি মই সদৌখন টাইকোয়ান্ডো সন্থার এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আজি ইয়াত উপস্থিত আছো। খুব সুন্দরকৈ তেখেতসকলে অনুষ্ঠিত করেছে আর টোটেল 45 পার্টিসিপেন্ট আপনার গোয়ালপাড়া, তারপর আপনার বরপেটা, বাক্সা, দেন ওদালগুড়ি, কামরূপ, চিরাং ডিস্ট্রিক্ট, ইয়ারপর রঙিয়া, এই সকলের টোটেল 45 পার্টিসিপেন্ট খেলুৱৈ এই বেল প্রমোশন টেস্টত অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে দেখা পাইছিল বড়োলেণ্ড টাইকোয়ান্ডো এসোসিয়েশন আর অসম টাইকোয়ান্ডো এসোসিয়েশন, তাত পার্থক্য কি আছে? একচুয়ালি কথাটো হল এনেকুৱা যে আপুনি যদি গেম এটা খেলিব লাগে তেতিয়াহলে এখন ৰাজ্যত আপুনি অসম অলিম্পিক সন্থা বুলি এটা থাকে, আমাৰ অসমত আছে অসম অলিম্পিক সন্থা, সেই অসম অলিম্পিক সন্থাৰ অন্তৰ্ভুক্ত যিকোনো এটা এছ'চিয়েশ্যনৰ অন্তৰ্গত হ'লেহে আপুনি মানে গোটেই যিখিনি আপোনাৰ ফেচিলিটিছ আছে গভমেণ্টৰ সেই গোটেই ফেচিলিটিছখিনি আপুনি লাভ কৰিব পাৰে। ঠিক তেনেকৈ আমাৰ অসম অলিম্পিকৰ এছ'চিয়েশ্যনৰ আণ্ডাৰত আছে অল আসাম টাইকোৱাণ্ডো এছ'চিয়েশ্যন, আৰু সেই অল আসাম টাইকোৱাণ্ডো এছ'চিয়েশ্যনৰ আণ্ডাৰত আজি ওদালগুৰি জিলা টাইকোৱাণ্ডো সন্থা য'ত ছেক্ৰেটাৰী ৰকেন কছাৰী আৰু প্ৰেচিডেণ্ট অভিলাষ বড়ো, সেই অল আসাম টাইকোৱাণ্ডো এছ'চিয়েশ্যনৰ আণ্ডাৰত আজি চিৰাং জিলা টাইকোৱাণ্ডো সন্থা য'ত ছেক্ৰেটাৰী ৰিংসাৰ বসুমতাৰী এণ্ড প্ৰেচিডেণ্ট অলোক বসুমতাৰী, সেই অল আসাম টাইকোৱাণ্ডো এছ'চিয়েশ্যনৰ আণ্ডাৰত তামুলপুৰ জিলা টাইকোৱাণ্ডো সন্থা য'ত জেনেৰেল ছেক্ৰেটাৰী আমাৰ বিহুৰাম বড়ো, সেই অল আসাম টাইকোৱাণ্ডো এছ'চিয়েশ্যনৰ আণ্ডাৰত আমি বাস্কা জিলা টাইকোৱাণ্ডো সন্থা য'ত জেনেৰেল ছেক্ৰেটাৰী মই নিজে প্ৰেচিডেণ্ট প্ৰবীণ বড়ো, ঠিক এনেধৰণে আমি এটা এফিলিয়েটেড যিটো অল আসাম টাইকোৱাণ্ডো এছ'চিয়েশ্যন আসাম অলিম্পিকৰ লগতে ইণ্ডিয়ান অলিম্পিক এছ'চিয়েশ্যনৰ এফিলিয়েটেড হয়, যিটো ফেডাৰেশ্যনৰ আণ্ডাৰত আমি আছোঁ টাইকোৱাণ্ডো ফেডাৰেশ্যন অফ ইণ্ডিয়া, সেইটো গভমেণ্ট অফ ইণ্ডিয়াৰ ৰিকগনাইজ হয়। সো আমি টোটেলি এটা লিগেলি আমি এটা এছ'চিয়েশ্যনৰ আণ্ডাৰত আছোঁ আৰু আমাৰ খেলুৱৈসকলে আজি যিটো গেম খেলি আছে ৰাজ্যিক পৰ্যায়ত তেওঁলোকে স্কলাৰশ্বিপ লাভ কৰিব পাৰে অসম চৰকাৰৰ অধীনত, আমাৰ খেলুৱৈসকলে নেশ্যনেল গেমছ যিটো আমাৰ যোৱা বছৰ গোৱাত হৈ গ'ল আমাৰ এই এছ'চিয়েশ্যনৰ থ্ৰুদি গৈ পেলাই তেওঁ নেশ্যনেল গেমছত অংশগ্ৰহণ কৰিব পাৰে। তো এনেধৰণৰ যিখিনি ফেচিলিটিছ আছে, যিখিনি সা সুবিধা আছে, আপুনি যদি চাকৰি ক্ষেত্ৰতে যাওক এইখন যিখন চাৰ্টিফিকেট থাকিব আপোনাৰ নেশ্যনেল এণ্ড ষ্টেটৰ সেইখন ভেলিড হ'ব, আপোনাৰ একচেপ্টেবল হ'ব, গতিকে ঠিক তেনেকুৱা ধৰণে হ'ল যোৱা আমাৰ নেশ্যনেল গেমছত আমাৰ অসমৰ পৰা 7জনকৈ ল'ৰা ছোৱালীয়ে পাৰ্টিচিপেণ্ট কৰি তেওঁলোকে মেডেল লাভ কৰিছিলে, য'ত নেকি তেওঁক ডাইৰেক্ট তেওঁলোকক অসম চৰকাৰে তেওঁক এপইণ্টমেণ্ট দিয়া হৈছে বিভিন্ন ডিপাৰ্টমেণ্টত,
গতিকে এইটাই আমার কারণে একটা বিরাট ভাল খবর। আর এনেকা একটা সন্থাত আমি থাকিব পাই আমিও নিজে গৌরবিত যে আমি লড়া ছলী সকলক সঠিক পথে আমি লৈ যাব পাৰিছো। আৰু আমি এটা চিন্তা চর্চা করেছি যে আমি বিটিএডিত একটা বিটিআর টাইকন্ডো এসোসিয়েশন হিসাবে আমার লড়া ছলী সকলের স্বার্থত আমি এটা গঠন করি, আর যত নাকি আমি আটাইখান জেলায় আমি সুন্দরভাবে কাম করে আসুয়ে বহু সংখ্যক লড়া ছলী আমার আন্ডার মানে ইতিমধ্যে প্রশিক্ষণ গ্রহণ করে আছে। সো ইতিমধ্যে আমি আটাইগরে আমি আলোচনা করে আসো এই দিকের উপর। মানে অভিভাবক সকলক সেইটাই অনুরোধ জানাব বিচারিছো যে আপনাদের যেটা আপনার লড়া ছলী হালক আপনি এডমিশন দিব আহিব কোনোবা এখন একাডেমিত, আপনাদের এই বস্তুখিনি পরীক্ষা করিব যে আপনি যখন একাডেমিত এডমিশন দিছে সেই লড়া সেই একাডেমিখন এটা আসাম অলিম্পিকর বা ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের বা ইন্ডিয়ান গভর্নমেন্টের রিকগনাইজ যেটু রিকগনাইজ এসোসিয়েশন তার লগত লিঙ্ক আপ আছে নে নাই, যদি আছে আপনি তাত যাওক আর যদি নাই তেতিয়াহলে আপনি বিচার করক যে তাত থাকিলে কি লাভ হবো আপনার, কোনো ধরনের ফেসিলিটিস খিনি আপনি নাপাব। যে সর সর কথা যে স্কলারশিপ ইয়ারলি যে খেলোয়ে সকলক দিয়া হয় সেটা আপনি নাপাব। যে আমি গম পাই আছো আপনি ন্যাশনাল গেমস যে আমার হয়ে থাকে তাত আপনি পার্টিসিপেট করব নয় কারণ আপনি একটা বেলেগ সন্থা এটা আছে। তো আপনি যদি আপনার সপনটা পূরণ করব বিচার দেন আপনি ইয়াত থাকবে।